নমস্কার। আজকে মালয় বন্দ্যোপাধ্যায় হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আমি যে প্রসঙ্গ নিয়ে হাজির, সেই প্রসঙ্গটি হলো ভয়কে কিভাবে জয় করা যায়, হাউ টু উইন ফিয়ার। তো এই প্রসঙ্গে আমি আপনাদের কথাগুলো কথা বলতে চাই, যদি প্রাসঙ্গিক মনে হয় তাহলে আমার কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন, এবং যদি অপ্রাসঙ্গিক মনে হয় তাহলে মন্তব্য করে জানাবেন। তো ভয় একটা আমাদের স্বাভাবিক ব্যাপার। তো এটা মানসিক প্রক্রিয়া না দৈহিক প্রক্রিয়া, এ নিয়ে গবেষণা অন্ত নেই। তবে সব মানুষই ভয় পান, কোনো কোনো বিষয়ে এতটাই ভয় পান যে পরবর্তী পর্যায়ে এই ভয় তাকে নানা রকম শারীরিক বা মানসিক সমস্যায় ফেলে দেয়। তো আপনি ইন্টারভিউ গেছেন প্রথমবার, আপনার ভয় লাগতেই পারে, আপনি সাঁতার জানেন না, আপনি নদীতে নেমেছেন বা পুকুরে নেমেছেন বা সমুদ্রে নেমেছেন, আপনার ভয় লাগতেই পারে। কিন্তু এই ভয় পাওয়াটার মধ্যে আবার একটা ব্যাপার আছে, যে ভয় পাওয়াটা কখনো কখনো স্বাভাবিক, আবার কখনো কখনো অস্বাভাবিক। স্বাভাবিক ভয় আছে একটা, সাপ দেখলে আমাদের ভয় লাগে, কুকুর দেখলে অনেকে ভয় পান, আরশোলা দেখলেও অনেকের ভয় লাগে। কিন্তু অস্বাভাবিক ব্যাপার এটাই যে আপনাকে কি কোনো ভয় তাড়া করে বেড়াচ্ছে, যে আপনি যখন ভয় পান তখন কি আপনার অনেক শারীরিক সমস্যা দেখা যায়, যেমন আপনার হার্টবিট বেড়ে যায়, যেমন আপনার হঠাৎ করে মনে হয় যেন বুকের মধ্যে কিছু একটা চেপে বসে আছে, শ্বাস নিতে কষ্ট হয়, বা এই ভয়ের ফলশ্রুতি হিসাবে আপনি কোনো জায়গায় যেতে চাইছেন না, আপনি কোনো কাজ করতে চাইছেন না, আপনার চিন্তা শক্তি ব্যাহত হচ্ছে। যদি এই সমস্ত ব্যাপারগুলো আপনার মনে হয় অস্বাভাবিক, এবং আপনি যদি বলেন যে এই ভয় পেলে আপনার মধ্যে আপনি আর থাকছেন না, যেন একটা অন্য মানুষ থেকে যাচ্ছে, তাহলে আপনার ভয়টা স্বাভাবিক নয়। এমনি সাধারণ যে ভয় আর পাঁচটা ভয়ের মতো, কিন্তু এই ভয়টা নয়। কিন্তু এই ভয়টা যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে বা কাউন্সেলিংয়ের এক্সপার্টের কাছে যেতে হবে। এক একজনের ভয় এক এক রকম, বিভিন্ন লোক বিভিন্ন রকমের ভয় পান, কেউ হঠাৎ কিছু স্টেজে উঠলে তার মুখ দিয়ে কথা সরে না, বলতে ভয় পান, কেউ ইঞ্জেকশন নিতে ভয় পান। এবারে এই যে ভয়, এই ভয়গুলো কিন্তু খুব একটা ভয়ের নয়। এবারে যে ভয়গুলো সাধারণতভাবে আমরা পেয়ে থাকি বা সাধারণ মানুষ পায়, যেমন হচ্ছে হঠাৎ করে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হঠাৎ করে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, হঠাৎ করে মনে হচ্ছে যে মাথায় যেন একটা বড় বোঝা চেপে আছে, মাথা ঘুরছে, হঠাৎ মনে হচ্ছে যে আমি খুব অসহায়, আমি আর পাচ্ছি না এই ভয়ের সঙ্গে লড়তে, তাহলে এটা কিন্তু খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। এর জন্যে আপনাকে আপনার দ্বারা স্থানীয় মানুষজন আছেন, কাছের লোক আছেন, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই ভয় পাওয়ার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, কোনো এক সময় কোনো একটা মুহূর্তে আপনি একটা ভয় পেয়েছিলেন এবং সেই ভয়টা আপনার মধ্যে এমনভাবে শক্তভাবে এবং দৃঢ়ভাবে প্রথিত হয়ে গেছে আপনার মস্তিষ্কে, যে সেই ভয়টা আপনি কিছুতেই তাড়াতে পারছেন না।
তো আবার বিজ্ঞানীরা বলছেন, যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে ভয় আবার নানা রকম ভাবে জেনেটিক ফ্যাক্টর থেকেও হয়ে থাকে। আপনার বংশের কেউ হয়তো ভয় পান বা ভয় পেতেন, তো এই ব্যাপারটা আপনার মাঝে চলে এসছে হয়তো জেনেটিক ধারা অনুসরণ করেই, যে এই ব্যাপারটার দিকে আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। তো যখন আপনি সাধারণভাবে ভয় পাবেন এবং ভাববেন যে এই ভয় পাওয়াটা তো আমার বেশ ঠিক মনে হচ্ছে না, তখন যেমন হচ্ছে আপনি স্টেজে পারফর্ম করতে ভয় পাচ্ছেন, আপনার ইঞ্জেকশনের সুচ দেখে ভয় লাগছে, আপনার কিছুটা জলে নামার পর মনে হচ্ছে যেন আপনি ডুবে যেতে পারেন, এই এই ব্যাপারগুলো স্বাভাবিক ব্যাপার, এইগুলো কিছু না, এইগুলো আপনি একটু মানসিক দৃঢ়তা থাকলেই আপনার কনফিডেন্স ফিরে আসবে। আপনার ভয়টা কিসে, অ্যাকচুয়ালি আপনি কিসের কিসে ভয় করেন সেই ব্যাপারটা আপনাকে খুঁজে নিতে হবে। তো এই খুঁজে নেওয়াটাকে, এটাই হচ্ছে আসল ব্যাপার। আপনি যদি ভয়ের সূত্রটা খুঁজে পান, তাহলে আপনি ভয়ের যে শিকড়গুলো আপনার মধ্যে একবারে প্রথিত হয়ে গেছে সেই শিকড়গুলো আপনি টান মেরে উপরে ফেলে দিতে পারেন। এবারে আপনি দেখছেন যে আপনি আপনার যে মধ্যে যে ভয়টা রয়েছে সেই ভয়টা কিছুতেই যাচ্ছে না, তখন আর আপনি এসব করতে যাবেন না, তখন আপনি কারো সহায়তা নিন, আপনার কাছে লোকে বলুন যে এই এই ব্যাপারে আমার ভয় লাগছে, তিনি তখন আপনাকে যেটা বলবেন আপনি সেটাই করুন। ভয়কে কখনো আটকাতে যাবেন না, বরং ভয়কে স্বীকার করে নিন যে হ্যাঁ ভয় স্বাভাবিক, ভয় আমি পেতেই পারি। ভয়কে আপনি যতই দাবি দিতে যাবেন ভয় তত বেশি আপনার ঘাড়ে চেপে বসবে। আপনি যখন খুব ভয় পাবেন তখন আপনি এক কাজ করতে পারেন, আপনি খুব জোরে জোরে গভীরভাবে শ্বাস নিন, বেশ কয়েকবার শ্বাস নিন, শ্বাস নিলেই বুঝতে পারবেন যে আপনার ভয়টা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং আপনিও আস্তে আস্তে স্থির হয়ে যাচ্ছেন, মানে আপনার ভয়টা ক্রমশ কমে যাচ্ছে। এবারে আপনি ধরুন একটা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার কিছুদিন আগে থেকে আপনার মনে হচ্ছে যে আপনি পরীক্ষায় কম নম্বর পেতে পারেন, তো এই কম নম্বর পাওয়ার জন্য আপনার অহেতুক ভয়, আপনি নাও পেতে পারেন, আপনি ভালো নম্বর পেতে পারেন, কিন্তু আপনি ভয় খাচ্ছেন, এই ভয় খাওয়াটাকে আপনাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমি রেজাল্ট বেরোলো না, আমি তার আগেই যদি ভয়কে নানা রকমের চিন্তাভাবনা উল্টোপাল্টা করতে শুরু করি, তাহলে এই ভয়টা তো আমাকে ছেড়ে কথা বলবে না, আমার মধ্যে একটা এমন আতঙ্ক সৃষ্টি করবে যে আমি আর রাত্রে ঘুমোতে পারবো না, খেতে পারবো না, ইত্যাদি নানা রকমের অসুবিধের সম্মুখীন হবো। তো কিছু কিছু ব্যাপার আছে যেগুলোকে ডাক্তারবাবু সাধারণত বলে থাকেন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের মধ্যে কিছু কিছু ফোবিয়া আছে, এই ফোবিয়াগুলো অত্যন্ত মারাত্মক এবং এইগুলো কারোর মধ্যে যদি ঢুকে যায় তাহলে সহজে বেরোতে চায়। তো এর জন্যে কি হয়, এর জন্যে নানা রকমের ডাক্তারি ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, কাউন্সেলিং আছে। তো আপনি এই ব্যাপারে যদি আপনার মনে হয় যে আপনার দীর্ঘদিনের একটা ভয় রয়েছে, তো আপনি সোজাসুজি চলে যাবেন ডাক্তারবাবুর কাছে, আপনার কোনো লজ্জার পাবার কিছু নেই। আপনি হয়তো মনে করতে পারেন যে আমার পাঁচজন কি বলবে, আমি কি সত্যি আমার মাথা খারাপ হয়ে গেল নাকি ইত্যাদি অনেক বলে আপনাকে, আপনার মনে এসব হবে, কিন্তু আপনি এসব ব্যাপারে চিন্তাভাবনা করবেন না, আপনার যিনি কাছের জন তাকে বলুন এবং যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারবাবুর কাছে চলে যান। এবারে আর একটা জিনিস আছে যে যে ব্যাপারটাকে আপনি খুব বেশি ভয় পান সেই ব্যাপারটার বারবার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। তো দেখুন বারবার এই ভয়টার যদি মুখোমুখি হতে পারেন আপনি এবং খুব সাহস করে সেই ব্যাপারটার একদম সামনাসামনি গিয়ে দাঁড়াতে পারেন, তাহলে দেখবেন এই ভয়ের ব্যাপারটা আপনার মন থেকে একেবারেই উড়ে গেছে। আপনার ভয় কি, ভয়ের ব্যাপার কিছু নেই। হ্যাঁ বললাম ভয় একটা রোগ,
এটাও একটা প্যানিক অ্যাট্যাক, তো একটা রোগের মধ্যে পড়ে, ফোবিয়া একটা রোগের মধ্যে পড়ে। তো এইসব ব্যাপার বাদ দিলে এমনি সাধারণ ভয় এটা কিছু নয়। আপনি নিজেকে বেশি আত্মপ্রত্যয়ী করে তুলুন, ভয়ের মুখোমুখি হন, আর সাধারণভাবে ভয়কে অ্যাভয়েড করুন। সাধারণ যে সমস্ত ভয়গুলো আছে এগুলোকে ভাবুন যে এগুলো আমি সহজেই এড়িয়ে যেতে পারব। আর সাধারণভাবে বিশেষজ্ঞরা বলে থাকেন যে অনেক রকম বর্তমানে অনেক মেথডস বেরিয়েছে, রিল্যাক্সেশন মেথডস, সেই মেথডসগুলো ফলো করলে আপনি অনায়াসেই ভয়কে জয় করতে পারবেন। তো যে ব্যাপারগুলো আপনার মনকে শান্ত করে সেই ব্যাপারগুলো আপনি করুন, মেনে চলুন, প্রয়োজন হয় ডাক্তারবাবুর সহায়তা নিন, আপনার কাছের জনকে ভরসা রাখুন, দেখবেন আপনি ভয়কে অনায়াসেই জয় করুন।